19 ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট। বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। করোনা আবহে ভোট প্রচারে একগুচ্ছ বিধিনিষেধ, বৃহস্পতিবার থেকেই জারি আদর্শ আচরণ বিধি। করোনার আশঙ্কা এখনও কাটেনি, তারই মধ্যে কলকাতায় হতে চলেছে পুরো ভোট। এই প্রেক্ষাপটে ভোট প্রচারে নানা বিধিনিষেধ জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। যেমন, সন্ধে 7টা থেকে সকাল 10টা অবধি কোনো বড় মিটিং মিছিল নয়, ডোর টু ডোর ক্যাম্পেনের ক্ষেত্রে থাকতে পারবেন 5 জন। সন্ধে 7টা থেকে সকাল 10টা অবধি বড় মিটিং মিছিল এগুলো হবে না, ছোট মিটিং এর উপরে জোর দেওয়া হচ্ছে। বড় মিটিং হলে সেটা বড় জায়গায় করা হবে, এই ব্যাপারে জেলা শাসক এবং পুলিশ অথরিটি নজর রাখবেন। কলকাতা পুরসভায় মোট ওয়ার্ড 144, ভোট গ্রহণ কেন্দ্র 1707টি, মোট বুথের সংখ্যা 4742, এর মধ্যে 385টি অক্সিলিয়ারি বুথ। কলকাতায় মোট ভোটার 40,48,352 জন। কলকাতা পুরসভায় ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনী নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেছে কমিশন। সূত্রে খবর, দু একদিনের মধ্যে পুরো ভোটে নিরাপত্তার বিষয়টি চূড়ান্ত হবে। সেন্ট্রাল ফোর্স মোতায়েন করার কি কোনো সম্ভাবনা আছে? আমরা ডিজিআর এখনো সিকিউরিটি সিচুয়েশন ডিজিআর এসপি ওরা সিপিএসএস করে আমাদের দিয়েছে, এখন মানে এখনো দেবে, দেবার পরে আমরা ওটা কনসিডার করে আপনাদের জানিয়ে দেবো। যদিও অতীতের উদাহরণ চেনে আগামী পুরভোট নিয়ে বিরোধীরা এখন থেকেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে। আমার বক্তব্য একটাই, নির্বাচন যেন নির্বাচন হয়, নির্বাচন যেন প্রহসন না হয়। বিদ্বান কেন কথা বলছি, এই কথা বলছি এই কারণে, গত পঞ্চায়েত নির্বাচনে যেখানে রাজ্য নির্বাচন কমিশনার পঞ্চায়েতটা পরিচালনা করেছিল, সেখানে 20,000 আসনে তৃণমূল পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। আমাদের আশঙ্কা, আমার নিজের আশঙ্কা, যে পশ্চিমবঙ্গে যেখানে যেখানে মনে করবে জেতার সম্ভাবনা কম, যেখানে যেখানে মনে করবে তৃণমূলকে প্রতিযোগিতা কেউ করতে পারে, সেখানে সেখানে সন্ত্রাস হবেই হবে। আমরা চাই এডিকুয়েট ফোর্স, চাই প্রতিটি বুথে, এবং সেখানে কনফিডেন্স বিল্ডিং করার জন্য ভোটারদের, কারণ যেই পরিবেশে ভোট হচ্ছে, লাস্ট উপনির্বাচন যেভাবে হলো সেখানে দেখা যাচ্ছে যে প্রকৃত ভোটারদের ভোট দেওয়ার মতো পরিবেশ নেই। সেই পরিবেশ তৈরি করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা ইলেকশন কমিশনের দায়। আমাদের এরকম কোনো অবস্থাও নেই, সেটা আমরা সকলেই জানি, বিরোধী পক্ষও জানে যে বর্তমানে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসনিক নেতৃত্বে, আমরা অত্যন্ত শক্ত সবল জায়গায় রয়েছি। 2015 পুরসভা নির্বাচন কিংবা 2018 পঞ্চায়েত নির্বাচন, ভোটের আগে পরে ভোটের দিন রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠেছে বারবার। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন, এবার কি হবে? রাজ্য পুলিশ দিয়েই কি হবে পুরো ভোট, নাকি কেন্দ্রীয় বাহিনী তত্ত্বাবধানে হবে ভোট? 2013 সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার কি করবেন? প্রশ্নের উত্তর দ্রুতই মিলবে। রুমা পাল, কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।